नमस्कार बंधुरा, अट्रैक्टिव एग्रीकल्चर पक्ष थेके आपनादेर सकलके आरो एक बार स्वागत जानाई। आशा करी सकले खूब भालो आछेन। तो आज के भिडियोर माध्यमे एकटी छत्राकनाशकेर कथा बोलबो, जे छत्राकनाशकटी छत्राक दमने कार्यकारी भूमिका पालन करे एसेछे। एई छत्राकनाशकेर नाम कि, एर सठिक व्यवहार एबं कोन कोन उद्भिदेर मध्ये छत्राकनाशक व्यवहार करा हय, एई सब किछु आज के एई भिडियोर माध्यमेई जानाबो। तो चलुन धैर्य सहकारे भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। और आपनि जदि आमादेर चैनल नतून होये थाकेन, चैनलटि एखोनो ना सबसक्राइब करे थाकेन, चैनलटि प्लिज सबसक्राइब करे देबेन ओ पाशे आसा बेल आइकनटि अन करे देबेन। बंधुरा, छत्राकनाशकटिर नाम हलो इंदोफिल M45। एबार होयतो अनेकेर मने होच्छे तो ये मेडिसिनटा तो आमरा जानी, किन्तु ये मेडिसिनेर एक्चुअल काज कि, कोन रोगेर क्षेत्रे एक्चुअलि एटा भालो काज करे, सेटा आपनादेरके परे परे बोलछि। ये इंदोफिल M45 मध्य थाके मैनकोजेब। मैनकोजेबर पार्सेंटेज थाके प्राय 80%। माने 1 केजी इंदोफिलर मध्य 800 ग्राम थाके मैनकोजेब। बंधुरा, एबारे आसी एर व्यवहारे। छत्राकजनित रोग दमने निर्भरजोग्य भावे व्यवहित होच्छे इंदोफिल M45। सबथेके बेशी व्यवहित हय जेई रोगटी दमने सेटी हलो आलुर लेट ब्लाइट रोग, अर्थात आलुर नाभिधासा। এই নাভিধাসা দমনে কিন্তু ইন্দোফিল M45 সফলতার সঙ্গে কৃষক বন্ধুরা ব্যবহার করে চলেছে। শুধুমাত্র আলু নয়, আরও বিভিন্ন উদ্ভিদের ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে ইন্দোফিল M45 ব্যবহার করা হয়। কিন্তু আলুর কথা কেন বলছি, যেহেতু এখন আলু সিজন চলছে এবং আলুর একটি গুরুত্বপূর্ণ সমস্যা লেড ব্লাইট বা নাভিধাসা, সেই রোগটি দমন করতে কৃষক বন্ধুরা সফলতার সঙ্গে এই মেডিসিনটি ব্যবহার করছে। সব জায়গাতে সব মেডিসিন পাওয়া যায় না, কিন্তু যেই সব জায়গাতে এই ইন্দোফিল M45 পাওয়া যাচ্ছে সেই সব স্থানের কৃষক বন্ধুদেরকে বলবো নাভিধাসা দমনের জন্য ইন্দোফিল M45 ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি রোগ দেখা দেওয়ার আগে থেকেই নিয়মিত ব্যবহার করতে হবে। তবে রোগের উপর নির্ভর করে টাইমটা ডিপেন্ড করে কতদিন অন্তর স্প্রে করবেন, 7 দিন অন্তর না 10 দিন অন্তর। যদি রোগের প্রাদুর্ভাব বেশি থাকে তাহলে তোমাকে সপ্তাহে একবার স্প্রে করতেই হবে, অর্থাৎ 7 দিন অন্তর। না হলে আপনারা 10 দিন অন্তর আলু গাছের মধ্যে স্প্রে করতে পারেন। আলুর কথাই কেন বিশেষ করে বলছি, কারণ এখন এই অবস্থায় আলুর উপরেই কিন্তু এই মেডিসিনটির প্রয়োগ সবথেকে বেশি করা হচ্ছে। এই মেডিসিনটি ব্যবহারের পরিমাণটা একটু বলে দিই, 2 গ্রাম করে প্রতি লিটার জলে। এর থেকে কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই। অনেকেই এর থেকেও বেশি পরিমাণ আলু গাছের মধ্যে স্প্রে করেন, তো সেক্ষেত্রে কি হয়, খরচাটা কিন্তু বেড়ে যায়, আলটিমেটলি লসই হয়। তাই একটা কথাই বলবো, সবসময় যে কোনো মেডিসিন ইউজ করার ক্ষেত্রে পরিমাণটা সঠিক রাখুন। আর বন্ধুরা, আপনারা মার্কেটে এই ইন্দোফিল M45 1 কিলো 500 গ্রামের প্যাকেট কিন্তু পেয়ে যাবেন। ইন্দোফিল M45 যে তিনটি উদ্ভিদের ছত্রাক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই তিনটি উদ্ভিদের নাম হলো, নাম্বার 1 আলু। আলুর লেড ব্লাইট রোগ অর্থাৎ নাভি ধাঁসা, সেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। কৃষক বন্ধুরা সফলতার সঙ্গে কিন্তু এই মেডিসিনটি নাভি ধাঁসা দমনে ব্যবহার করে চলেছে। নাম্বার 2 পেঁয়াজ। পেঁয়াজের যে ছত্রাকজনিত রোগ হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্দোফিল M45 খুব ভালো কাজ করে। পেঁয়াজের ক্ষেত্রেও কিন্তু 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে ভালোভাবে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু ভালো কাজ দেবে ছত্রাক দমনে। এরপরে আসি নাম্বার 3 আম। আমের বিভিন্ন ছত্রাকঘটিত রোগ দমনেও কিন্তু ইন্দোফিল M45 ভালো কাজে দেয়। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। কৃষক বন্ধুরা এই মেডিসিনটি ব্যবহার করে সফলতা পেয়েছেন, তাই আপনাদেরকে এই মেডিসিনটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের ফলে কি কাজ দেয়, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে কাজ দেয় সেগুলো তুলে ধরলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।